गौरीपुर गौरीपुर कोथाय जाबे बस स्टैंड चलें कत भाड़ा कत 200 টাকা দিন 200 টাকা না বাবা একটু কম টম করে নেন বাবা না বাবা ভাড়া তো 200 টাকাই না একটু বেশি হয়ে যায় না আচ্ছা আপনি 150 টাকা নিন আচ্ছা আমার গৌরীপুর বাস স্ট্যান্ড কিন্তু লাভাই দিবেন কিন্তু আমি কিন্তু কম চিনি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমাকে লাভাই দেন না যাবো ওই যে শ্রীপুর সামনেই कत आ प्रयोजन चल्लिस একবার বলছ 20000 আবার বলছ 40 কত উড়াইছো সেটা কও ভাই 40000 টাকা ভাই সত্যি ভাই আবার মিথ্যে বলিস না ভাই সত্যি ভাই কত উড়াইছো 40000 টাকা ভাই 40000 টাকা ভাই নিচে নাম তুই নিচে রাখ উড়াইছো আগে কও আরে বেটা নিচে নাম বল ভাই নিচে নাম ভাই আমাকে 40000 টাকা ছিল ভাই আমার শুন শুন অসুস্থ ভাই এখানে মানুষ আছে হাঙ্গামা করবি না সিল্লা পাল্লা করবি না ডাইরেক্ট और দেখবি কি অবস্থা করে অবস্থা খারাপ ভাই ভালো ভালো কত উঠাইছস টাকা ভাই 40000 ভাই এই ভাই শুন আবার মিথ্যা কথা কস সময় কত টাকা উঠাইছস কস সময় দেখতে সারা কত টাকা উঠাইছস কস বেশি মার্কেটিং করিছ না সমস্যা হইব ভাই আপনি এরকম করতেছেন কেন ভাই ব্যাক চেক কর ব্যাক চেক কর ব্যাক চেক কর জলদি ব্যাক দিবি না 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 ভাই ভাই মানুষ চলে আইব তুই ব্যাক চেক কর আরে বেটা ব্যাকটা চেক কর কত হইবো না তুই নিচে নামা নিচে নামা আমি দেখতেছি কত উঠাইছস সত্য কথা কর কত উঠাইছস ভাই সত্যি কথা ভাই 40000 টাকা উঠাইছি ভাই আমি ঠিক আছে আমাকে 40000 টাকা ছিল ভাই मानुष देखो कत उड़े स्वीकार कर सर स्वीकार कर ভাই সত্য কথা বলি ভাই 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 একবারে কোন ইয়ার মধ্যে ফালা দিই 2 লাখ টাকা উঠাইছস তুই আমার লগে মিথ্যা কথা কইলি কে ভাই ভাই ভাবছিলাম তোরে আজকে ছেড়ে দিব কিন্তু আজকে তোরে ছাড়া যাবে না এই বেটা সব নিচে দাঁড়া ভিতরে রাখ ভিতরে স্পিড আছে স্পিড আছে আমাকে চাকি নিচে নামাও স্পিড আছে বড় সাইড দিয়ে এমনি এমনি শুয়ে আছে এমনি শুয়ে আছে নামি যায় নামি বড় নামি ধর ধর क्यों जान बुझते
সুপ্রিয় দর্শক শ্রোতা, এই যে এতক্ষণ যে দৃশ্যটা দেখলেন, কি বুঝলেন? রাস্তার থেকে অনেক সময় মাইক্রোবাসে, প্রাইভেট কারে, সিএনজিতে যাত্রী উঠে, মাইক্রোবাস বলেন, সিএনজি বলেন, বা অন্যান্য যে যাতায়াতের যে গাড়িগুলি আছে, এখানে ড্রাইভার ভালো নাকি যারা গাড়িতে যাতায়াত করে তারা ভালো, বুঝার কোনো ওয়ে নাই। সিএনজির মধ্যে চারজন লোক, এর মধ্যে তিনজনই হচ্ছে ছিনতাইকারী, বুঝেন? কিন্তু যাত্রী হচ্ছে একজন, সে তো মনে করছে তারাও যাত্রী, তারাও অমুক জায়গায় যাবে, সেও অমুক জায়গায় যাবে, এই উদ্দেশ্যে সে সিএনজিতে উঠল। আর ঘটনাটা কি ঘটল, ছিনতাই হলো, লোকটা ব্যাংকের থেকে টাকা উঠাইল 2 লাখ টাকা, তার ব্যাগ টাকা সব কিছু নিয়ে গেল। এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটতেছে। আমাদের মন মানসিকতা, আমাদের চিন্তাভাবনা কতটা নিচে নেমে গেছে, এই সমস্ত দৃশ্যগুলো না দেখলে আপনি কখনোই বিশ্বাস করবেন না। এই জন্য সকল ভাই বোন যারাই রাস্তাঘাটে যাতায়াত করেন, যদি রাত্রে 12টা 1টা হয়ে যায়, কখনোই আপনি সিএনজি অথবা মোটরসাইকেল অথবা প্রাইভেট কারে ভুল করে উঠবেন না। যদি উঠেন, আপনি নিশ্চিত ধরে রাখেন যে আপনি একটি বিপদের সম্মুখীন হবেন, আপনি বিপদে পড়ে যাবেন, এমনও হতে পারে আপনার জীবনটা শেষ হয়ে যাবে। কারণ আমরা এমন একটা দেশে বসবাস করি, এখানে কে ভালো কে খারাপ আপনি বুঝবেন না, মানে ভালো মানুষের ভিতরে বেশিরভাগ খারাপ মানুষগুলি কিন্তু বসবাস করতেছে। রাস্তাঘাটে যেখানে যাবেন, চোরের অভাব নাই, ছিনতাইকারীর অভাব নাই, পকেট মারের অভাব নাই। এই যে ভদ্রলোক, ওনাকে যেরকম এখানে ফালায় গেছে, এরকম বহু মানুষে রাস্তার মধ্যে ফালায়া যায়, পরবর্তীতে দেখা যায় এদেরকে পাওয়া যায় কোথায়, মেডিকেলের মধ্যে পাওয়া যায়, এদেরকে পাওয়া যায় ক্ষেতের মধ্যে পাওয়া যায়, অনেক সময় অনেক মানুষ মারাও যায়। অতএব আমাদের প্রত্যেকটা মানুষকে সতর্ক হইতে হবে। আপনি যদি সতর্ক হন, আপনি যদি সচেতন হন, তাহলে আপনি এই ধরনের বদমাইশদের কাছ থেকে বাঁচতে পারবেন। আর আপনি যদি সচেতন না হন, তাহলে আপনার জীবনে এই ভদ্রলোকের মতো ঘটনা ঘটে যাবে। সুতরাং আমাদের প্রত্যেকটা মানুষকে সচেতন হইতে হবে। আর যারা চুরি করেন, যে স্বেচ্ছামি করেন, চিন্তাই করেন, আপনাদের চরিত্র আর চরিত্র একরকমই, কারণ আপনারা পরিবর্তন হবেন না, আপনাদের এই অভ্যাস আপনারা কোনোদিন পরিবর্তন করতে পারবেন না। ওই একটা কথা প্রবাদ আছে যে কুত্তার ল্যাজ যদি 40 বছর ইয়ের মধ্যে ভিতরে ঢুকায় রাখা হয়, সোজা হয় না। কিন্তু এ যারা চুরি করে, স্বেচ্ছামি করে, চিন্তাই করে, এরাও কোনোদিন সোজা হয় না, এদের অভ্যাসটা ওরকমই থেকে যায়। আর বেশি কিছু বলার নাই, সবাই ভিডিওটি শেয়ার দিবেন, যাতে করে আমার মা বোনেরা, ভাইয়েরা সচেতন হতে পারে, সতর্ক হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে এ ধরনের চুরি, স্বেচ্ছামি, চিন্তাই থেকে হেফাজত করুক। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।